আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে, সাথে আছি আমি আতিকুর রহমান। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একটি ট্রাস্ট গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2022 অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে একথা বলেন মির্জা ফখরুল। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সড়ক মহাসড়কে পণ্যবাহী গাড়িতে পুলিশ ও বিভিন্ন দলের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায় বলে জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে সকল পর্যায়ে সমন্বয় থাকতে হবে বলে জানান তারা। এ সময় রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন। রমজানকে সামনে রেখে ছুটির দিন সহ 24 ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, খাদ্যে যারা ভেজাল দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোগ্য ও নিত্যপণ্যের বাজার মনিটরিং করার জন্য ইতোমধ্যেই মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান তিনি। টিপুকে মিল্কি হত্যার চার্জশিট থেকে বাদ দেওয়ায় কিছু মানুষের ক্ষোভ থেকে যায়। তারই প্রতিক্রিয়ায় টিপুকে খুন করার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, খুনের বদলে খুনের ধারণা থেকেই এই ঘটনাটি ঘটেছে, এটা মূলত খুনের বদলে খুন। টিপুকে হত্যার সঙ্গে জড়িত মাস্টার মাইন্ড সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন ওমর ফারুক, আবু সালেহ শিকদার, নাসির উদ্দিন ও মোর্শেদুল আলম। আওয়ামী লীগ নেতা টিপু হত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে, তবে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলেও জানান তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এবার জানাবো দেশের বাহিরের খবর। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে প্রেসিডেন্ট বলেছেন, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি অবস্থার মধ্যে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ বা বিক্ষোভ করলে তাকে গ্রেফতার করে বিচার ছাড়াই দীর্ঘমেয়াদে আটকে রাখার আইনি ভিত্তি পাবে দেশটির সেনাবাহিনী। এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। কাতার বিশ্বকাপের 8 গ্রুপ চূড়ান্ত হয়েছে, যেখানে একই গ্রুপে পড়েছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। গ্রুপ সিতে খেলবে আর্জেন্টিনা, সেখানে প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। গ্রুপ জিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের বিপক্ষে। তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। এইচ গ্রুপে তারা খেলবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার বিপক্ষে। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সন্ধ্যা সংবাদে।